2 দিন পর পর সৌদি আরব সরকারের কি হয় সেটা আল্লাহ তালাই ভালো জানে। এবার খবর পাচ্ছি সৌদি আরব সরকার নাকি প্রবাসীদের আকামাকাট পরিবর্তন করবে। 2019 সালের 15 অক্টোবর থেকে সৌদি আরবে প্রবাসীদের জন্য নতুন করে 3 বছর মেয়াদি আকামাকাট দেওয়া হবে। নতুন হিজরি বর্ষের প্রথম দিন থেকেই নতুন এই আকামাকাট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সৌদি কর্তৃপক্ষ। এতে আকামা শব্দের বদলে লেখা থাকবে রেসিডেন্ট পারমিট। দেশটির পাসপোর্ট বিভাগে বরাদ দিয়ে আরব নিউজ এই খবরের সত্যতা জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, আগের মতোই প্রবাসীদেরকে প্রতি বছর অনলাইনে তা নবায়ন করতে হবে। নবায়নের জন্য পাসপোর্ট বিভাগের কার্যালয়গুলোতেও যাওয়ার কোনো প্রয়োজন নেই। নবায়নকৃত কার্ড বিতরণ করা হবে কুরিয়ারের মাধ্যমে। নবায়ন করা হলে, স্পন্সরশিপ বদল হলে বা প্রথমবারের মতো অনুমোদন দেওয়ার ক্ষেত্রে পুরনো কার্ডের বদলে নতুন কার্ড দেওয়া হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুরনো কার্ডগুলো কার্যকর থাকবে মাত্র 1 বছর। নতুন কার্ডগুলো আপসির বা মুকিম সেবাগুলোর মাধ্যমে ইলেকট্রিক্যালি নবায়ন করা যাবে। জালিয়াতি ঠেকাতে নতুন কার্ডে ম্যাগনেটিক স্ট্রিপ থাকবে, আর এই কার্ডের উপর মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ থাকবে না। সুসংবাদ হচ্ছে, বিদ্যমান বাৎসরিক ফি বলবৎ থাকবে এবং এটা করতে অতিরিক্ত কোনো টাকা খরচ হবে না। বেশ কয়েক মাস যাবৎ আমরা আকামা কার্ড জালিয়াতি হচ্ছে এমন খবর পাচ্ছিলাম। সৌদি সরকার তাই হয়তো তড়িঘড়ি করে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলল। তারা চাচ্ছে তাদের সিস্টেমটা আপডেট করতে। এছাড়া নতুন আকামা কার্ডে একটি ইলেকট্রিক্যাল সিম যুক্ত থাকবে, যেখানে প্রবাসীদের সকল তথ্য উপাত্ত লিপিবদ্ধ থাকবে। আশা করছি নতুন এই আকামা পদ্ধতি বাস্তবায়ন হলে আমাদের সৌদি প্রবাসীদের কিছুটা হলে উপকার হবে। ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24। তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।